মেয়াদ শেষ হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের। দেশজুড়ে জোরে সোরে চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম। নির্বাচনী ডামাডোলের মধ্যেও সচেতন নাগরিকরা তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন দেশের অর্থনৈতিক অবস্থার উপর। অনেকেই জানতে চাচ্ছেন কেমন চলছে দেশের অর্থনীতি, কিংবা বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন কত। 23 নভেম্বর বিকেলে বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ মেজবাউল হক জানিয়েছেন, দেশে বর্তমানে মোট রিজার্ভের পরিমাণ $25.16 বিলিয়ন। তিনি বলেন, অর্থনীতি শক্তিশালী করতে যে যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো ইতিবাচক দিকে যাওয়া শুরু করেছে, আর্থিক সূচকগুলো ইতিবাচক ধারায় ফিরছে। দেশের রিজার্ভে 3 মাসের আমদানি ব্যয় মেটানো নিয়ে শঙ্কা নেই বলেও জানিয়েছিলেন কেন্দ্রীয় ব্যাংকের এই মুখপাত্র। এর আগে 19 অক্টোবর IMF-এর ঋণের দ্বিতীয় কিস্তি পাওয়া প্রসঙ্গে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মেজবাউল হক জানিয়েছিলেন, বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $26.68 বিলিয়ন। জুলাই ও আগস্ট মাসের আমদানি বিল বাবদ $1.31 বিলিয়ন পরিশোধ করেছিল বাংলাদেশ। তখন দেশের বৈদেশিক মুদ্রার প্রকৃত রিজার্ভ দাঁড়িয়েছিল $21.50 বিলিয়ন।